উত্তরাঞ্চলে উন্নতি হলেও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত দুর্গত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ পর্যাপ্ত ত্রাণের অভাব তীব্র স্রোতে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত আটকা পড়েছে শত শত যান অচল অবস্থা দৌলতদিয়াতেও এবং নারায়ণগঞ্জ কেরানীগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত দুই গাজীপুরে গণপিটুনির শিকার মানসিক ভারসাম্যহীন নারী আসসালামু আলাইকুম স্বাগত আরটিভির জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম পুরুষ সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস থাকছে বিস্তারিত সংবাদ দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অনেক নদনদীর পানি দুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পৌঁছানোয় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রে মাসায়েল আলমের রিপোর্ট দেশের উত্তরাঞ্চলের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বন্যার পানিতে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে জামালপুরে বন্যায় শিশুসহ দশ জনের মৃত্যু হয়েছে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় জামালপুর দেওয়ানগঞ্জ তারাকান্দি হয়ে বঙ্গবন্ধু সেতু লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ফরিদপুরে পদ্মার পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা মানিকগঞ্জে যমুনার পানি আরিচা পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনের মুখে দুটি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে আরো দুটি বিদ্যালয় মসজিদ কাজিয়াচর বাজারের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান উজান থেকে প্রবল বেগে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অনেক রবি শস্য ছিল যেটা মানে ডাকা প্রচার হইতো এখান থেকে সমস্ত সবই সমস্ত তলায় গেছে এবং বাড়িঘরে পানি উঠছে এদিকে গাইবান্ধায় বন্যার পানি কমতে শুরু করলেও বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা কুড়িগ্রামে বন্যার পানি কমলেও ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ ভাই আমরা খুব কষ্ট আছি আমরা কিছুই খেতে পারি না পানি কম ভর্তি পানি আর বাড়িতে আমি ডুবে যাই এমন অবস্থা থাপাই না আমি জিনিস জানা কিছু ওখানে ধন্নার উপরে গাছের গুলো আটকে রাখছি বগুড়ার বন্যায় বাড়িঘরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন উপজেলার ১৫টি ইউনিয়নের ৯০০০ হেক্টরের মতো আবাদি জমি রাস্তাঘাট সহ নানা স্থাপনা মাশায়েল আলমী আরটিভি দর্শক বানভাসী মানুষের খবরাখবর সংগ্রহে দুর্গত এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা সরাসরি যুক্ত হচ্ছেন বগুড়া থেকে জিএম সজল 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 বগুড়ায় দুর্গতদের সহায়তা প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছেন আমাদের জানান নীরা আপনি জানেন যে বগুড়ায় গত সাত দিনের বন্যায় প্রায় ১৯টি ইউনিয়নের বগুড়ার তিনটি উপজেলার সারিয়াকান্দি ধুনট এবং সোনাতলা এই তিনটি উপজেলার কিন্তু ১৯টি ইউনিয়নের প্রায় ৫০০টি গ্রামের ১৩০০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তবে আসার কথা হচ্ছে গতকাল শুক্রবার সকাল থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে যে যমুনার পানি বিপদসীমার ১২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত ছিল সেটি আজকে প্রায় ১৪ সেন্টিমিটার নেমে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাঁধে আশ্রয় নেওয়া কিংবা পানিতে আটকে পড়া মানুষরা তাদের দুর্ভোগ কিন্তু কমেনি তারা কিন্তু এখনো তাদের নিজের বাসা বাড়িতে ফিরতে পারেননি এদিকে পানি নামার সাথে সাথে পানিবাহিত রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ল্যাট্রিনের সংকট রয়েছে যেখানে প্রায় ২৫০০ ল্যাট্রিন এবং প্রায় ৩০০০ নলকূপ নষ্ট হয়ে গেছে পানিতে ডুবে গেছে সেখানে মাত্র সামান্য সংখ্যক প্রায় ২০০র মতো ল্যাট্রিন এবং ৪৭টির মতো নলকূপ স্থাপন করা হয়েছে এর অপরতার কারণে যেমন বিশুদ্ধ পানি সংকট
সংকটে তারা ভুগছেন, যেমন তারা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের সংকটে ভুগছেন, সেই কারণে পানিবাহিত রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মেডিকেল টিম গঠনের প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। সেই সাথে আমাদেরকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান জানিয়েছেন যে প্রতিটি এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই পর্যন্ত বরাদ্দ পাওয়া 600 মেট্রিক টন ত্রাণের চালের মধ্যে তারা 767 মেট্রিক টন ত্রাণের চাল বিতরণ করেছেন। 2,000 প্যাকেট শুকনো খাবার তারা বিতরণ করেছেন। আরো 10 লাখ টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। তবে সবচেয়ে যে বিষয়টি এখানে লক্ষণীয় যে বন্যার পানি নামতে শুরু করলেও পানি উন্নয়ন বোর্ড বলছে আরো 7 দিন লাগবে এই পানি নামতে, এবং এই 7 দিন পরেই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ মীরা সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বগুড়ার বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন জিএম সজল। তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। রাজবাড়ী দৌলদিয়া প্রান্তেও একই অবস্থা, ফলে ভোগান্তি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। এতে ক্ষতির মুখে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহন মালিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে প্রতিদিন দক্ষিণাঞ্চলের 21 জেলার 30,000 মানুষ যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এ নৌ রুটের চলাচলকারী ফেরিগুলোতে এখনও আসেনি আধুনিকতার ছোঁয়া। পুরনো 14 থেকে 18টি ফেরিতে পারাপার করা হয় যাত্রী ও যানবাহন, তারপরও পদ্মার তীব্র স্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় ফেরি চালকদের। গেল মঙ্গলবার সন্ধ্যার পর নদীতে স্রোত বেড়ে গেলে বিকল হয়ে যায় কয়েকটি ফেরি, পরে 2 থেকে 5টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করায় সৃষ্টি হয় যানজট। এর ভিতরে তো ফেরি চলে নাই, ভোগান্তি মেলা ভোগান্তি। 5-6 দিন ধরে এই ঘাটে এসে পড়ে আছি, একবার যাওয়া পারাপার হয় ছোট গাড়ি। ঘাট কর্তৃপক্ষ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, পরামর্শ দিলেন অন্য রুট ব্যবহারের। আইটি ফেরি, ডাম ফেরিগুলো বিশেষ করে ওগুলো আগে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের 15টি ফেরির ভিতরে মাত্র 3টি ফেরি দিয়া আমাদের সার্ভিস কোন রকমে চলতেছে। একই অবস্থা রাজবাড়ীর দৌলদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটের। ফেরি সংকট, তীব্র স্রোত ও ডুবোচরের কারণে 20টি ফেরির মধ্যে 5টি ফেরি বিকল। আমরা এখানে জঞ্জাটে অনেক সময় বসে আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। পানি বৃদ্ধির ফলে আগের থেকে স্রোত আগের থেকে টান একটু বেশি লাগে। 20টা ফেরি এই রুটে চলে, আর পানি যদি টানটা একটু কমে যায় তাহলে ঘাটে ধরুন ভোগান্তি আর থাকবে না। ঈদুল আজহার আগে যাত্রীদের এই ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানায় BIWTC। মাসুদ মুস্তাহিদ, RTV। দর্শক, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে রয়েছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শিমুল, শিমুল ফেরিঘাটে যানজট পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। হ্যাঁ নীরা, আমি শুনতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি আপনার শিমুলিয়া 3 নম্বর ঘাটে। আপনাদেরকে যেমনটি জানিয়েছি যে শিমুলিয়া ঘাটে আজকে প্রায় 7 দিন যাবত এই শিমুলিয়া ঘাটে কিন্তু ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, কারণ উত্তরবঙ্গ থেকে যে নেমে আসা যে পানি, সে পদ্মার পানি যে স্রোত বেড়েছে, সেই স্রোতের কারণে কিন্তু ফেরিগুলোর চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। আপনার এই 15টি ফেরির মধ্যে কিন্তু এই রুট দিয়ে মাত্র চলছে 5টি ফেরি, এবং এই 7 দিন যাবত সেই 5টি চলাচলের মধ্যে ছোট গাড়ি এবং যাত্রী গাড়িদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এইখানে যে মালবাহী গাড়ি রয়েছে, এখানে প্রায় আপনার কার্গো রয়েছে, সেই কার্গো গুলো কিন্তু সেখানে পারাপারের ক্ষেত্রে খুবই সীমিত আকারে পারাপার করছে। প্রায় কখনো কখনো আপনার কিছু গাড়ি কিন্তু এখানে কার্গো গুলো প্রায় 7 দিন যাবত 6 দিন যাবত আটকে আছে, মধ্যে কিন্তু রয়েছে খাদ্য জাতীয় যে দ্রব্য আমাদের পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার বা ক্ষতি হয়ে যাওয়ার তাদের মধ্যে। এবং তাদের দাবি যে এই পরিস্থিতিগুলোতে যে প্রতি বছর যে পানি বা এই স্রোত মোকাবেলা করার জন্য যে চলমান যে ফেরি রয়েছে সেই ফেরিগুলোকে আধুনিকায়ন করে বা শক্তিশালী ফেরিগুলো যাতে স্রোতের সাথে পাল্লা দিয়ে যাতে পারাপার হতে পারে সেই ফেরি যাতে সংযোগ করা হয়, তাহলে হয়তো বা এই সময়গুলোকে মোকাবেলা করা সম্ভব হবে। আজকে
এই স্রোতের কারণে কিন্তু একদিক থেকে ফেরিগুলো কিন্তু আরেকদিকে চলে যাচ্ছে, অর্থাৎ প্রবল স্রোত। পাশাপাশি যে আপনার যাত্রীরা পারাপার হচ্ছে যে লঞ্চে, সে লঞ্চগুলো কিন্তু খুব ঝুঁকির মধ্যে দিয়ে পারাপার করছে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু একদম দুর্ঘটনার কিন্তু একদম ভয় আতঙ্ক কাজ করছে, কারণ এই লঞ্চগুলো কিন্তু তাদের যে দিকগুলোকে ধরে রাখতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো এই রোডে যদি আপনার এই এই সময়ে অর্থাৎ এই স্রোতের সময় পাল্লা দেওয়া আপনার যে শক্তিশালী ফেরি প্রয়োজন, সেই ফেরিগুলো যদি আধুনিকরণ করা যায় তাহলে হয়তো এই সময়গুলো মোকাবিলা করা খুবই সম্ভব এবং রাস্তা। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শিমুলিয়া ঘাট থেকে যানজট পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল। এর সাথে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোনো দেশে নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর বাঁধ দেখতে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ একে অন্যের উৎসবে অংশ নেয়, এমন নজির কোথাও নেই। তিনি বলেন, নদীপাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, পাশাপাশি বন্যার কবল থেকে জনপদ রক্ষায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ কেরানীগঞ্জে ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এছাড়াও গাজীপুরে এক নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইডিয়াল ইসলামিক স্কুলের এক শিশু শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। ছাত্রীর চিৎকার শুনে ওই যুবককে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে কেরানীগঞ্জের হযরতপুরের রসুলপুরে ছেলে ধরার সন্দেহে দু যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর এদের একজন মারা যায়। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছেলে ধরার সন্দেহে এক নারীকে গণপিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, গণপিটুনির শিকার নারী মানসিক ভারসাম্যহীন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলে ধরার সন্দেহে রোহিঙ্গা নারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। মাদক ব্যবসায়ী ভূমিদস্যু ও দুর্বৃত্তদের আওয়ামী লীগে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শুক্রবার রাতে খুলনার খালিশপুরের 11 নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, দলের নাম ব্যবহার করে অপকর্ম করলেও কেউ ছাড় পাবে না। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্সি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে 3 দিন ব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মাইজদিতে জেলা মৎস্য অফিসের সামনে ফিতা কেটে এর উদ্বোধন করেন বিভাগীয় মৎস্য দপ্তরের উপপরিচালক বজলুর রশিদ। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেন সহ বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা ও মৎস্য সমবায় সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় বেঙ্গল ফিশারিজ সহ মোট 8টি স্টল স্থান পায়। মেলা মৎস্য দপ্তরের উপপরিচালক বজলুর রশিদ বলেন, বেঙ্গল ফিড মানসম্মত ফিড বাজারজাত করছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উত্তরাঞ্চলে উন্নতি হলেও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্গত এলাকায় ছড়াচ্ছে পানি, পর্যাপ্ত ত্রাণের অভাব। তীব্র স্রোতে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, আটকা পড়েছে শত শত যান, অচলাবস্থা দৌলদিয়াতেও। এবং নারায়ণগঞ্জ কেরানীগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত দুই, গাজীপুরে গণপিটুনির শিকার মানসিক ভারসাম্যহীন নারী। জেলা সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বার ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।